বিজ্ঞানীরা মনে হয় আমাদের গ্রহের সব কিছুই অধ্যয়ন করে শেষ করে ফেলেছেন। তাদের নিরালস গবেষণায় এমন কিছু আকর্ষণীয় বিষয় উঠে এসেছে যার কোনো সুস্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা দিতে পারেননি। এগুলো পৃথিবীর বুকে আজও রহস্যই রয়ে গেছে। এমনই ১১ বিষয়কার রহস্য নিয়ে নিউজ বাংলার আজকের পর্ব। ১৯৯৪ সালের আগস্ট মাস, ওয়াশিংটনের ওকভিলে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। বৃষ্টির পরিবর্তে আকাশ থেকে জেলির মতো পদার্থ আকাশ থেকে পড়তে শুরু করে। তার পরের দিন অনেক মানুষ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়। বিজ্ঞানীরা পদার্থগুলো বিশ্লেষণ করে দেখতে পান এতে দুই ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যা মানুষের পাকস্থলীতে পাওয়া যায়। বিজ্ঞানীরা ব্যাকটেরিয়া এবং এই রহস্যময় মহামারীর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাননি। পৃথিবীতে এমন অনেক প্রজাতি আছে যাদের পূর্বপুরুষ নেই। কেউ জানে না যে উভচর প্রাণীরা আসলে মাছ থেকে জন্মেছে, কারণ প্রথম স্থল প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ এবং মাথা মাছের মতোই ছিল। ৬৫ মিলিয়ন বছর আগে ডাইনোসর বিলুপ্ত হয় গ্রহাণুর আঘাতে। ঠিক ওই সময় কোথাও স্তন্যপায়ী প্রাণীর দেখা মেলেনি। গুগল সার্চ করে বিজ্ঞানীরা হাজার হাজার গরু ও গাভীর ছবি দেখে একটি অদ্ভুত প্যাটার্ন আবিষ্কার করেন। বিজ্ঞানীরা দেখতে পান সব মহাদেশের প্রায় ৭০% গরু পানি ও খাবার খাওয়ার সময় উত্তর বা দক্ষিণ দিকে মাথা ঘুরিয়ে থাকে। গরুগুলো কেন এমনটা করে তার রহস্য আজও আবিষ্কৃত হয়নি। পৃথিবী থেকে ১০,০০০ বছর আগে মেগাফুনা নামের দৈত্য আকৃতির প্রাণীটি বিলুপ্ত হয়ে যায়, কিন্তু বিলুপ্ত হওয়ার তেমন কোনো শক্ত কারণ নেই। কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনে তারা বিলুপ্ত হয়েছে বলে বিশ্বাস করা হয়। এক তত্ত্ব অনুযায়ী বলা হয় এই সমস্ত পশুরা খাদ্যের অভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আলাস্কার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন তাদের পাকস্থলী ভরা ছিল সবুজ লতা পাতা দিয়ে। ২০০৬ সালে বিজ্ঞানীরা এক রহস্যময় গর্জন শুনতে পান। শব্দটি রেডিও তরঙ্গের মাধ্যমে শোনা গিয়েছিল, কিন্তু কোথা থেকে শব্দটি আসছে তা তারা বের করতে পারেননি। গবেষকরা বলছেন শব্দটি মহাজাগতিক সৃষ্টির সাথে সম্পর্কিত নয়।